आए बादाम आगे पहले माता जीड़े चूल्हे सीटी गोल चूड़ी माला दिए मोबाइल बॉडी मांगा दिए बादाम मोबाइल बॉडी गुले दोसी टेक कदम पाये तूड़ा हाथ बाला था के जब सीटी गोल चैन दिए जबन तत सोमन सोमन तुमरा बादाम पावन बादाम बादाम दादा का चाह बादाम आमा गाचे नाई बुबू भजा बादाम आमा गाचे पावे शुद्ध काचा बादाम ताई हाथे पालो माता चीड़ा चोली दिए नहीं अजावासिन काचा बादाम है बुबू ये चे पोचूर विटामिन ताई काचा बादाम खाबे प्रोटीन विटामिन बेसी पावे भेजे दिवे प्रोटीन विटामिन पूरे जाबे खेते भाल लागबे खेते सुंदर लागबे भाजा बादाम खेले किन्तु गैस हबे आर काचा बादाम खेले की हबे अम्ल हबे पेट हड़बड़ करबे बाइरे ढेले दिवे किन्तु रोग जला सुरे जाबे। তো বন্ধুরা তোমরা যাকে পর্দায় দেখলে তো আজকে আমি তার বিষয়ে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করবে। হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভুবন দার বিষয়ে কিছু আলোচনা করব। ভুবন দা যার পুরো নাম ভুবন বাদ্যকর এবং তিনি অতি সাধারণ একজন বীরভূম জেলার বাসিন্দা এবং খুবই গরিব মানুষ যিনি বিগত 10 বছর ধরে বাদাম বিক্রি করে সংসার চালান এবং তার ফ্যামিলি মেম্বার হচ্ছে 6 জন এবং ওনার 2 ছেলে 1 মেয়ে। তো বন্ধুরা উনি কিন্তু এই বাদাম বিক্রি করে সংসার চালায় এবং উনি এতটাই গরিব যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ওনার বাড়ি ঘরটা খুবই মানে উনি কষ্ট করে থাকে এবং একটা ঘরের মধ্যে কিন্তু 6টা মানুষ থাকে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে একটা ঘরে 6টা মানুষ কতটা কষ্ট করে থাকে এবং ওপরে তার ঘরের ওপরে কিন্তু কোনো অ্যাডভেস্টার বা কোনো ছাদ কিন্তু কিছুই নেই বন্ধুরা, পলিথিন দেওয়া এবং সেখান থেকে কিন্তু জল পড়ে প্রচণ্ড প্রচণ্ড কষ্টে থাকে বন্ধুরা। ওনার বাড়ি ঘর দেখলে কিন্তু জল চলে আসবে। তো বর্তমানে হিমেশ রেশমিয়া কে তোমরা সকলেই চেনো বন্ধুরা, তো তিনি যেরকম রানু মণ্ডলের পাশে দাঁড়িয়েছিলেন তার গান ভালো লেগেছিল তাকে নিয়ে একটা উঁচু স্থানে মানে দাঁড় করিয়েছিল ঠিক সেরকমই উনি ভেবেছেন যে তাকে প্রতিশ্রুতি দিয়েছে মানে ভুবন দাকে যে 10 লাখ টাকার একটা চেক উনি ওনাকে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেটা দিয়ে যাতে উনি হারমোনিয়াম ও আরো বাদ্যযন্ত্র কিনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং ওনাকে দিয়ে একটা বাংলা ভিডিওতে মানে গান করানোর একটা উনি মানে ইচ্ছা প্রকাশ করেছেন যে বড় লোকের দেখিল লম্বা লম্বা চুল যে গানটা তোমরা দেখেছো, তো সেই গানটা প্রচুর মানে মার্কেটে প্রচুর ভাইরাল হয়েছিল সেই গানটা উনি ওনাকে দিয়ে মানে গাওয়াবেন ভেবেছেন। তো বন্ধুরা আমি আজকে যেসব বন্ধুদের কথা আজকে বলবো যে তোমরা যারা ওনাকে দিয়ে টিকটক করছো বা নানা রকম ভিডিও ভাইরাল করছো, তো আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে বন্ধুরা তোমরা সেখান থেকে যেটুকু টাকা রোজগার করছো আমার রিকোয়েস্ট তুমি এতটাই গরিব উনি কিন্তু এখনো কোনো রকম টাকা কিন্তু পাইনি এবং যারা বলে বেরিয়েছে যে উনি এই পেয়েছে সেই পেয়েছে কিন্তু সবটাই কিন্তু ভুল কথা বন্ধুরা, উনি কিন্তু একটা টাকাও এখনো পর্যন্ত পাননি। তো তোমরা সেখান থেকে যা রোজগার করো হাফ হাফ তোমরা না দাও তো যেটুকু করো আমার স্ক্রিনে কিন্তু ওনার নম্বরটা দেওয়া আছে এবং আমি কিন্তু ওনার এই নম্বরটা জোগাড় করতে পেরেছি, তো ওনার পেটিএম নম্বর আমি পাইনি। তো তোমরা প্লিজ বন্ধুরা যেটুকু তোমরা পাবে তো সেখান থেকে কিছু হলে ওনাকে তোমরা দাও যাতে উনি দাঁড়াতে পারে এবং ওনার এতটাই কষ্টের সংসার যাতে উনি বাড়িঘর ঠিক করতে পারে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে যে মানুষটাকে বীরভূম জেলার গর্ব এবং যার নাম ভাঙে তোমরা যে করে খাচ্ছো। তো আমার রিকোয়েস্ট তোমরা যে যা রোজগার করছো করো, তো প্লিজ তাকে একটু হেল্প করো তার পাশে দাঁড়াও বন্ধুরা। তো বন্ধুরা আজকে আমি ওনাকে নিয়েছিল এই ভিডিও, আজকে বেশি কিছু বলবো না। তো বন্ধুরা আমার রিকোয়েস্ট ওনার পাশে তোমরা দাঁড়াও, আমিও চেষ্টা করবো দাঁড়ানো। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নমস্কার। বাদাম আগে পালে মাথা চিড়ে চুলে সিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইল বডে ভাঙা দিয়ে বাদাম মোবাইল বডে গুলে দশ টাকা দাম পায়ে তোড়া হাতের বালা থাকে যত সিটি গলে চান দিয়ে যাবেন তত সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম 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 বাদাম।